16 ফেব্রুয়ারি রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচন, ত্রয়োদশ বিধানসভা নির্বাচন। এবং ঠিক নির্বাচনের আগে প্রত্যেকটি রাজনৈতিক দল ইতিমধ্যে কিন্তু তাদের প্রার্থী তালিকা মোটামুটি ভাবে প্রকাশ করে দিয়েছে। সিপিএম তাদের প্রার্থী তালিকা ঘোষণার পরপরই কিন্তু আজ সকালে বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, যদিও তার মধ্যে 12 যে বিধানসভা কেন্দ্র রয়েছে তাদের প্রার্থী তালিকা এখনো ঘোষণা হয়নি। ধারণা করা হচ্ছে যে আগামী কিছু ঘন্টার মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা হবে। তার পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু 17টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। মূলত বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী তালিকা ঘোষণার পর্যায় কিন্তু ইতিমধ্যে প্রায় শেষ আমরা বলতে পারি। তারই মধ্যে আমরা দেখতে পেয়েছি কংগ্রেসের যে তালিকা বেরোয়েছে প্রার্থী তালিকা, সেই জায়গায় কিন্তু নতুন মুখ রাখা হয়েছে এবং সিপিএম প্রার্থী তালিকায় কিন্তু নতুন মুখ ছিল এবং বিজেপিতেও কিন্তু চমক রয়েছে নতুন মুখের। কিছু কিছু নতুন মুখ কিন্তু বিজেপিও তাদের প্রার্থী তালিকায় ঘোষণা করেছে। প্রথমে যদি আমাকে দেখতে হয় তাহলে আমরা দেখছি নয় বনমালীপুর থেকে বিপ্লব দেব লড়াই করেছিলেন 2018 সালের বিধানসভা নির্বাচনে এবং বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত হয়েছেন। কিন্তু এখন যে গুরুত্বপূর্ণ বিষয় এবং বড় খবর বলতে পারি, নয় বনমালীপুরে কিন্তু এবার বিপ্লব দেবের জায়গায় রাজীব ভট্টাচার্য, যিনি বিজেপির সভাপতি রয়েছে বর্তমানে, ওনাকে কিন্তু সেখান থেকে টিকিট দেওয়া হয়েছে এবং বিপ্লব দেবের নাম কিন্তু আজকের তালিকায় আমরা দেখতে পাইনি। তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি বাধারঘাটে প্রথমেই ছিল দিলীপ সরকার, তার পরপরই যখন ওনার মৃত্যু হয় তখন সেখানে দাঁড়িয়েছে মিমি মজুমদার। কিন্তু আজ যখন প্রার্থী তালিকা ঘোষণা হয় তখন কিন্তু মিমি মজুমদারের নাম পরিবর্তন করে মিনা রানী সরকার, যিনি দিলীপ সরকারের বোন, ওনাকে কিন্তু প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে বিজেপি দল। এরপর আমরা দেখছি গোলাঘাটিতে গতবার বিজেপি 2018 সালে বিজেপি থেকে দাঁড়িয়েছিল বীরেন্দ্র কিশোর দেববর্মন এবং তিনি কিন্তু বর্তমানে সেখানকার স্থায়ী বিধায়ক এবং ওনাকেও কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং সেখানে দাঁড় করানো হয়েছে হিমানি দেববর্মন, নতুন মুখ। উনি কিন্তু এখন বিজেপির হয়ে লড়াই করবে গোলাঘাটি থেকে। তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি নলছড় থেকে বিজেপির প্রার্থী ছিল 2018 সালে সুভাষ চন্দ্র দাস, যিনি জয়ী হয়েছিলেন বিপুল ভোটে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সুভাষ চন্দ্র দাসকে পরিবর্তন করে কিশোর বর্মনকে দাঁড় করানো হয়েছে, যিনি বর্তমানে বিজেপির সহসভাপতি রয়েছে, রাজ্য বিজেপির সহসভাপতি, ওনাকে কিন্তু নলছড় থেকে দাঁড় করানো হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি মাতাবাড়ি কেন্দ্রে কিন্তু বিপ্লব ঘোষ ছিল বিজেপির যে প্রার্থী, বিপ্লব ঘোষ 2018 সালে যিনি জয়যুক্ত হয়েছিলেন, বিপ্লব কুমার ঘোষ, ওনার নাম পরিবর্তন করে এখন দেওয়া হয়েছে অভিষেক দেব রায়, নতুন মুখ রয়েছে অভিষেক দেব রায় মাতাবাড়ি থেকে। এর পাশে রয়েছে বিলোনিয়ায় বিধায়ক ছিল অরুণ চন্দ্র ভৌমিক এবং এবার দেওয়া হয়েছে গৌতম সরকারকে, বিজেপির পক্ষ থেকে গৌতম সরকার লড়াই করছে বিলোনিয়া থেকে। মূলত আমবাসায় যদি আমরা লক্ষ্য রাখি, আমবাসায় বিজেপি থেকে দাঁড়িয়েছিল পরিমল দেববর্মা, আমবাসা থেকে তিনি 2018 সালে লড়াই করেছিল বিজেপির পক্ষ থেকে, কিন্তু ইতিমধ্যেই কিন্তু এখানে একটি মহিলা প্রার্থী দেওয়া হয়েছে সঞ্চিতা দেববর্মাকে, কিন্তু এবার উনি এবার আমবাসার হয়ে বিজেপির পক্ষ থেকে লড়াই করবেন। মূলত কিছু কিছু নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি এবং এই নতুন মুখে কিন্তু জনজাতি অংশের সংখ্যাও বেশি রয়েছে এবং মহিলাদের সংখ্যাও কিন্তু আমরা বেশি দেখতে পেয়েছি। মূলত আজকের যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সেই প্রার্থী তালিকায় আমরা দেখতে পেয়েছি 8 জন নতুন মুখ রয়েছে বিজেপির এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম যখন নির্বাচনের প্রাক মুহূর্তে কিন্তু দিল্লি ছুটে গিয়েছিল বিপ্লব কুমার দেব থেকে শুরু করে রাজীব ভট্টাচার্য, প্রতিমা ভৌমিক, প্রত্যেকেই কিন্তু দিল্লি ছুটে গিয়েছিলেন এবং কাল ওনারা রাজ্যে ফিরে এসেছেন এবং আসার পরই কিন্তু আজ 11টার প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং সেখানেই কিন্তু আজ নামগুলি উঠে এসেছে। এবং তার মধ্যে আরও একটি চমক রয়েছে যে বিপ্লব দেবের নাম কিন্তু নেই এই প্রার্থী তালিকায় এবং আমরা দেখতে পেয়েছি সেই জায়গায় কিন্তু রাজীব ভট্টাচার্যকে দেওয়া হয়েছে এবং সূর্যমণি নগর, যিনি বর্তমানে মন্ত্রী রামপ্রসাদ পাল দাঁড়িয়েছিলেন 2018 সালে, কিন্তু এবার সূর্যমণি নগরের যে প্রার্থী তালিকা কিন্তু এখনো ঘোষণা হয়নি এবং আমাদের সময় অপেক্ষা থাকতে হবে যে কাকে দেওয়া হয়। টাকার জোলা রয়েছে এবং বিভিন্ন কেন্দ্র রয়েছে যেসব জায়গায় বিজেপি এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি, তার মধ্যে 7 থেকে 8টি কিন্তু নতুন মুখ রেখেছে বিজেপি।
মূলত আজকের যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকায় কিন্তু আমরা নতুন চমক দেখতে পেয়েছি এবং বিজেপির পর পরই কিন্তু কংগ্রেস তারা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেই জায়গায়ও একটি বিশেষ খবর রয়েছে যে সিপিআইএম যেসব জায়গায় প্রার্থী দিচ্ছে ঠিক কিছু কিছু জায়গায় কিন্তু কংগ্রেসও তাদের প্রার্থী তালিকা দিয়েছে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের চিফ ইন এডিটর প্রশান্তিতে থেকে যে আজকের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং সেই জায়গায় নতুন কিছু চমক রয়েছে কি বলবি প্রশান্তি একেবারে অঙ্কিতা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক আজকের এই বিজেপির প্রার্থী তালিকার ঘোষণায় মূলত বলা যেতে পারে শাসক দলের প্রার্থী তালিকা যখন আমি দেখলাম খুব বেশি যেটা সবচাইতে বেশি জোর মনে হয়েছে যে বিজেপির এই প্রার্থী তালিকা বিজেপি কোন ধরনের এবারের নির্বাচনে রিস্ক নিতে চায়নি এবং নতুন মুখ তো রয়েছে বটে বেশ কয়েকটা কেন্দ্রে নতুন মুখ যেরকম মাতাবাড়িতে অভিষেক রায় তার পাশাপাশি আরো কয়েকটা গোলাঘাটিতে পরিবর্তন হয়েছে গোলাঘাটিতে বীরেন্দ্র দেব বর্মা ছিল এখন হিমানী দেব বর্মা সেখান থেকে লড়াই করবেন অনেক সিটিং এমএলএ যেমন সরানো হয়েছে সেটা তালিকা সে বেশি না দিক হতে গিয়ে বিজেপি কোন ধরনের রিস্ক কিন্তু নিতে চায়নি কেমন রিস্ক মানে এবারে নির্বাচনটা অনেকেই বলছেন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে সবকটা রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়বে বাম কংগ্রেস জোটের যে রকম একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং সেটা যেমন হয়েছে ঠিক একইভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের সময়কে দাঁড়িয়ে বিজেপি কোনো এইরকম পুরনো যারা লড়াই করেছিলেন বিভিন্ন কেন্দ্র থেকে যেমন মোহনপুর মোহনপুর নিয়ে একটা জল্পনা শোনা যাচ্ছিল হয়তো বা মোহনপুরে আবির লাল নাথ বা জয়লাল ওনাদেরকে সেখানে প্রার্থী করা হতে পারে এইরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছিল কিন্তু আজকের প্রার্থী তালিকায় আমরা দেখলাম এরকম কোন রিস্ক কিন্তু বিজেপি নেয়নি পুরনো যিনি ছিলেন কংগ্রেস থেকে গিয়ে যিনি বিজেপিতে গিয়েছিলেন রতনলাল নাথ 2018 তিনি লড়াই করেছিলেন ওনাকে কিন্তু উনি মন্ত্রিসভার সদস্য ওনাকে কিন্তু পুনরায় মোহনপুরের প্রার্থী করা হয়েছে সুশান্ত চৌধুরী প্রার্থী হয়েছেন রতন চক্রবর্তীকে নিয়ে একটা খোলাসা ছিল বা ধোঁয়াশার তৈরি হয়েছিল যে হয়তো বা এখানেও পরিবর্তন হতে পারে সেটাও হয়নি সেটাও কিন্তু একই রইল অর্থাৎ কিছু কিছু জায়গায় পরিবর্তন হলেও বেশ কয়েকটা জায়গায় পরিবর্তন হয়নি বেশ কয়েকটা জায়গায় পরিবর্তন করা হয়নি সেই জায়গাগুলোতে প্রার্থী তালিকায় যে চেহারাগুলো আগে ছিল সেই চেহারাগুলোকেই বর্তমানে বহাল রাখা হয়েছে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে মাতাবাড়ি কেন্দ্র বিপ্লব ঘোষ নিঃসন্দেহে একটা ভালো চেহারা ছিলেন এখানে পরিবর্তন করা হয়েছে বিশালগড়ে সুশান্ত দেবকে দেওয়া হয়েছে সুতরাং এই যে চেহারাগুলো বিজেপি করার চেষ্টা করেছে বিজেপির মূল এবারের যে লক্ষ্যটা ছিল যে পুরো তাসেই খেলা পুরোভাবেই তাদের যে গেম প্ল্যান সেটা হয়তো বা আগে থেকে যেটা জল্পনা অনেকেই করছিলেন অনেক চেহারা পরিবর্তন হবে অনেক মুখ পরিবর্তন হবে অনেক বিধায়ক রানিং বা সিটিং বিধায়ক তাদেরকে হয়তো এবার টিকিট দেওয়া নাও হতে পারে কিন্তু সেই মাত্রায় কিন্তু সেটা হয়নি মূলত বলা চলে আজকে এখনো পর্যন্ত দিল্লির যে তালিকা আমরা দেখতে পাচ্ছি সেই তালিকায় পুরনো বেশ কয়েকজন যেভাবে রয়েছেন নতুন সংযোজন হয়েছে বিলোনিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম অন্য আরেকটি নাম সেখানেও কিন্তু পরিবর্তন হয়েছে সুতরাং একাধিক জায়গায় যেরকম পরিবর্তন হয়েছে ঠিক এমন বেশ কয়েকটা আসন রয়েছে বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে পরিবর্তন হয়নি বরং পরিবর্তনের জল্পনা থাকলেও সেখানে নতুন চেহারার জল্পনা থাকলেও পুরনো চেহারাতেই কিন্তু বিজেপি তাদের এবারে দেশের নির্বাচনে তারা তাদের খেলা খেলতে চাইছে এবং সেভাবে তাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে আরো 12টি আসনের ঘোষণা এখনো বাকি রয়েছে 12টি আসনে কি হতে পারে তা নিয়ে একাধিক জল্পনা চলছে শোনা যাচ্ছে কোথাও কোথাও ছয় আগরতলায় বিপ্লব দেব লড়াই করতে পারেন ওনার নাম রয়েছে ছয় আগরতলায় সুতরাং সেই দিকে আমাদের নজর রাখতে হবে ছয় আগরতলা যথেষ্ট গুরুত্ব আরেকটা আরেকটা বিষয় যে এডিসি এরিয়াতে আমরা দেখতে পেয়েছি কিন্তু সব বিজেপির প্রার্থীকেই কিন্তু প্রার্থী তালিকায় নাম রাখা হয়েছে সেখানে যে আইপিএফটি যখন আতাত করলো তখন আমরা দেখতে পাই আইপিএফটির কোনো প্রার্থীকে কিন্তু এবার প্রার্থী তালিকায় রাখা হয়নি হ্যাঁ আমি এই জায়গাতে একটা কথা বলবো প্রায় বলতে পারি সবকটা নয় এখনো 12টা আসনের ডিক্লারেশন বাকি রয়েছে 12টা আসনে কি গেম প্ল্যান হয় আজকে সকালে আপনারা তোমরা দেখতে পেয়েছো আমরা সবাই আমাদের পুরো দর্শকরাই দেখতে পেয়েছে যে বিপ্লব দেব মানিক সাহা সহ কেন্দ্রীয় নেতৃত্বরা রাজীব ভট্টাচার্য অনেকেই তারা আজকে এনসি দেব বর্মার বাড়িতে গেছেন সুতরাং জল্পনা এখানেও তৈরি হচ্ছে যদিও সেটাকে তারা একেবারে পারিবারিক সাক্ষাৎকার বলছেন যেহেতু ওনার প্রয়াণ হয়েছে শ্রদ্ধা নিবেদন করতে পরিবারের সঙ্গে কথোপকথন জারি রাখতে তারা এই বিষয়টা গেছেন তারা কিন্তু অনেকেই বলছেন এখানেও একটা রাজনীতির গন্ধ খোঁজার চেষ্টা হচ্ছে যে কোথাও কি এনসি দেব বর্মার পরিবারের কাউকে যদি এই প্রার্থী তালিকায় আনা যায়
সেটাও একটা জল্পনা চলছে, যেহেতু এনসিদে বর্মা মন্ত্রী ছিলেন এবং দীর্ঘ সময় রাজনীতির সঙ্গে আছেন উনি, আইপিএফটি দলের তিনি প্রধান ছিলেন। সুতরাং সবকিছু মিলিয়ে বিজেপি কিন্তু জোট ধর্ম রাখার ক্ষেত্রে এখনো পর্যন্ত গোটা দেশের ইতিহাসে যদি আমরা দেখি বিজেপি কিন্তু সেই জায়গাতে কখনো ভঙ্গ করেনি, এবং এবারেও মনে হচ্ছে না তারা আইপিএফটির সঙ্গে জোট ধর্ম নিয়ে কোনো না কোনো কিছু একটা করবেন। যদি আইপিএফটি তাদের চায় তারা আসন পৌঁছায়, নিশ্চয়ই বিজেপি সেদিকে খেয়াল রাখবে এবং নিশ্চয়ই আইপিএফটির সঙ্গে তারা কোনো না কোনো প্রার্থী বা আসনে তাদের প্রার্থী দেওয়ার জন্য তারা বলবে, দু তিনটে তো হতেই পারে, কিন্তু সেটাও সময়ের অপেক্ষা করবে। 12টা আসনে ডিক্লারেশন হলেই ওটা ছবিটা পরিষ্কার হবে একেবারে। তাহলে আমাদের এই পরিস্থিতির জন্য কিছুটা সময় দেখতে হবে যদি ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রসেনজিতের সাথে এবং সে কিন্তু পুরো বিষয়টা বললো যে আজকের যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সে প্রার্থী তালিকায় আইপিএফটির নাম নেই। এবার দেখার বিষয় যে 12টি আসনে এখনো প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, যখন হবে তখন তার মধ্যে আইপিএফটির যে কর্মী সমর্থকরা রয়েছে বা যারা সে তখনকার বিধায়ক ছিলেন তাদের নাম থাকে কিনা আজকের এই 12 জন লিস্টের মধ্যে, এবং তার দিকেও আমাদের নজর থাকবে। মূলত বলাই যেতে পারে যে লিস্ট কিন্তু ইতিমধ্যে আউট হয়ে গেছে, কংগ্রেস দিয়ে দিল, সিপিএম দিয়ে দিয়েছে, বিজেপির দিকে এখনো আমাদের তাকিয়ে থাকতে হবে আরো 12টির জন্য। এবং মূলত আমাদের যে 6 আগরতলা কেন্দ্রটি রয়েছে সেই 6 আগরতলা থেকে কিন্তু লড়াই করছে সুদীপ রায় বর্মণ। সেই জায়গায় দাঁড়িয়ে সুদীপের বিপক্ষে বিজেপির মুখকে হবে তার দিকেও কিন্তু তাকাতে হচ্ছে। তার পাশাপাশি টাকার জোলা যদি আমাদের দেখতে হয়, টাকার জোলায় কিন্তু এনসি দেববর্মা ছিলেন এখন যিনি প্রয়াত হয়েছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির মুখ থাকবে না আইপিএফটির মুখ থাকবে তার দিকেও আমাদের প্রশ্ন থাকছে। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে পুরনো যারা প্রার্থী রয়েছে তাদেরকেই কিন্তু পুনরায় আবার বিজেপির প্রার্থী করা হয়েছে, এবং সুরজিৎ দত্ত যিনি রামনগরের বিধায়ক রয়েছেন, আমরা অনেকের মধ্যে প্রশ্ন ছিল বা একটা গুঞ্জন চলছিল যে বয়সের ভারে হয়তো বা ওনাকে প্রার্থী নাও দিতে পারে, কিন্তু বিজেপি কিন্তু ওনাকেও প্রার্থী দিয়েছে। মূলত বিজেপি যে পুরনো তাসেই কিন্তু খেলল। এখন দেখার বিষয় 6 আগরতলায় কোন কাকে প্রার্থী দেওয়া হতে পারে। এবং বিপ্লব দেব একটি ভীষণ চেহারা রাজ্য রাজনীতিতে এবং বিজেপি সরকারের গঠনে, বিজেপির এই ক্ষেত্রে কিন্তু বিপ্লব দেবের একটি চেহারা যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করে কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থকেরা রয়েছে তারা প্রত্যেকেই মনে করে যে বিপ্লব দেব এমন একটি চেহারা যে চেহারা পরিবর্তনের একটি মুখ। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের প্রার্থী তালিকায় কিন্তু আমরা বিজেপির যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তার মধ্যে বিপ্লব দেবের নাম দেখতে পাইনি। এই জায়গায় আমাদের দেখতে হবে, আরো কিছুটা সময়ের অপেক্ষা আমাদের করতে হবে যে আরো যে 12টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা হবে তার মধ্যে বিপ্লব দেবের নাম থাকে কিনা। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মিমি মজুমদার বাধারকাট থেকে ওনাকে দাঁড় করানো হয়েছিল বাই ইলেকশনে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু মিমি মজুমদারের নাম এবার নেই। মূলত আজকের প্রার্থী তালিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ রাখবে এবং আগামী আরো 3-4 ঘন্টা আমাদের সময়ের অপেক্ষায় থাকতে হবে যে আরো 12টি আসনে কাদের কাদের প্রার্থী ঘোষণা হতে পারে। এই মুহূর্তে আমরা আবারও দেখে নিচ্ছি বিজেপির প্রার্থী তালিকাটি।